সকাল সকাল শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কারণ অনেক দিন পর যাচ্ছি বাপের বাড়ি। তো দেখো, একটা জামদানি শাড়ি পরেছি আর একটু সাজুগুজু করেছি। তো বর, আমি আর মেয়ে যাচ্ছি আজকে বাপের বাড়ি। অনেক দিন পরে যাচ্ছি বলে খুবই আনন্দ লাগছিল। আর যেহেতু মেয়ের স্কুলের গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তো সেই জন্যেই বাড়ি এসেছিলাম। আর এবার যাচ্ছি বাপের বাড়িতে। আর মেয়েরও প্রচুর আনন্দ হচ্ছিল, কারণ ও অনেক দিন পরে কিন্তু মামা বাড়ি যাচ্ছে। আর মেয়ে সারা রাস্তায় একদম আনন্দে বকবক বকবক করতে করতে কিন্তু মামা বাড়ি যাচ্ছে। এরপরে মিষ্টি কেনার জন্য কিন্তু আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে কিনে নিচ্ছি মিষ্টি। তারপরে দেখো, আমরা কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়িতে। অনেক দিন পর এলাম, তো আনন্দ কিন্তু অনেকটাই বেশি। আর এদিকে দেখো, মা ফুলকো ফুলকো লুচি ভাজছে আমাদের জন্য। আমরা যখনই আসি কিন্তু মা একদম গরম গরম লুচি ভেজে আমাদেরকে দেয়। এটাই হচ্ছে আমাদের রান্নাঘর। তো দেখো, মেয়ে কিন্তু খেয়ে টেয়ে নিয়ে এখানে ওর বোনির সঙ্গে খেলতে বসে গেছে। ও কিন্তু মামা বাড়ি আসলেই বোনির সঙ্গে খেলার জন্য কিন্তু আগে অস্থির হয়। তো যা হোক করে খেয়ে নিয়ে ও বোনির সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে দেখো আমাদের গাছপালা দিয়ে ঘেরা আমার বাড়ি। এখানে কিন্তু প্রচুর প্রচুর গাছপালা। শহরে যেমন গাছপালা খুবই কম থাকে, কিন্তু আমার বাপের বাড়িতে প্রচুর প্রচুর গাছপালা। এই দেখো, এটা হচ্ছে কলা ফুলের গাছ। তোমাদের আগেও কিন্তু ভিডিওতে দেখিয়েছি, যখন আমি বাপের বাড়ি এসেছিলাম আগে তখনও দেখিয়েছিলাম। তো একটুখানি ঘুরে বেড়াচ্ছি বাইরেটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।